হ্যালো ফ্রেন্ডস, এবার কিন্তু ধামাধার এক পর্ব চলছে। গুড্ডির মেয়েকে নিয়ে এবার পালিয়ে গেল কিন্তু অনুজের ছেলে। কি বলছে দেখে নেটিজেনরা, আসুন এক নজরে জেনে নেওয়া যাক। এরই মধ্যে কিন্তু স্টার জলসার অন্যতম ধারাবাহিক, বলতে গেলে চর্চার ধারাবাহিক হচ্ছে কিন্তু গুড্ডি। বর্তমান পর্ব যত দূর এগোচ্ছে ততই কিন্তু ইতির খাতার নাম আরও কাছে চলে আসছে, দর্শকদের ভালোবাসাও কিন্তু ততটা কমেই আসছে। এরই মধ্যে কিন্তু অনুজের মৃত্যুও ঘটে গিয়েছে, তার মধ্যেই অনেকে শিরিন অর্থাৎ তনুজের স্ত্রীকে কিন্তু সঠিক বলছে, আর গুড্ডি তনু আর সবাইকে যেন মনে হচ্ছে ভুল প্রমাণ করছে। এবার কিন্তু তনুজের ছেলে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলো, আর তারই মধ্যে হচ্ছে সবাই দাবি করছিল যেন যুজাজিতের সঙ্গে যেন গুড্ডি শেষ পর্যন্ত মিল হয়, আর যুজাজিৎ আর গুড্ডি মিলে যেন সংসার করুক, আর অন্যদিকে শিরিনের সাথে যেন অনুজ সংসার করতে পারুক। কিন্তু সনুজের দ্বারা কিন্তু সে সংসার আর হয়নি, তিনি তো মারা গিয়েছেন। আস্তে আস্তে শিরিনের চক্রান্ত সবার সামনে খুলে গেছে, কিন্তু বিয়ের পরও যে তনুজের প্রতি মন পড়ে রয়েছে গুড্ডির, তা দেখে কিন্তু অনেকে প্রশ্ন করছে যে আসল নায়ককে। এরই মাঝে বড় টুইস্ট, এইখানেই কিন্তু সবে শিরিনকে দোষী প্রমাণ করে কেন জেলে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে কিন্তু গুড্ডি মারা তনুজ মারা যায়। তনুজের মৃত্যু গুড্ডি পুরোপুরি কিন্তু ভেঙে পড়ে, এদিকে তনুজের শিরিনে ভুলে কিন্তু ভুক্তভোগী হচ্ছে কিন্তু পুবলু। গুড্ডি পুবলুকে নিজের কাছেই রাখতে চায়, কিন্তু এরপরেই কিন্তু যুজাজিতের মা তাকে কিন্তু রাখতে দিতে চায়নি, সেই নিয়ে কিন্তু অনেক অশান্তি। আর এবার কিন্তু টুইস্ট এসেছে, কিন্তু গুড্ডির মেয়ে এসেছে, আর তার মধ্যে কিন্তু গুড্ডি আর তনুজের ছেলে মেয়ে দুজনে একই স্কুলে পড়তে হচ্ছে, শোনাচ্ছে খুব শীঘ্রই গল্প এগোবে আরও কয়েক বছরের মধ্যে, দুই সন্তানই নাকি বড় হয়ে যাবে। এবার একটাই প্রশ্ন যে যুজাজিৎ আর গুড্ডির তো মিল হলো না, এরপর তাহলে কি অনুজের ছেলে আর অনুজের মতনই হবে? গুড্ডির মেয়েকে নিয়ে নাকি শেষ পর্যন্ত সে পালিয়ে যাবে, এমনটাই অনেকে প্রশ্ন করছে, কিন্তু এখনও তা জানা যায়নি, কারণ পুরোটাই এখন পুরো জল্পনার মধ্যেই রয়েছে। আপনাদের কেমন লাগে গুড্ডি ধারাবাহিকটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বিনোদন জগতের এরকম আরও লেটেস্ট আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকবেন।